মন খারাপের খবর টেলিপাড়াতে। এবার খারাপ খবরটি সামনে এলো জনপ্রিয় টেলি অভিনেতা সায়ক চক্রবর্তী সম্পর্কে। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় সায়ক এবং তার পুরো পরিবার, মৃত্যুকে খুব কাছ থেকে দেখলেন তারা। এখন কেমন অবস্থায় তার পরিবার, কি হয়েছিল গতকাল রাতে, কি বললেন সায়ক? তিনি জানান, আমরা বারুইপুর বাইপাসের রথতলার ক্রসিংয়ে ছিলাম, আমাদের সিগন্যাল সবুজ ছিল, অপর দিক থেকে দুরন্ত গতিতে আরেকটা গাড়ি ছুটে আসছিল, আমি কোনো মতে ব্রেক কষি, নইলে গাড়ির পেটে এসে মারত। তিনি এদিন আরও জানান, আমি চালকের আসনে ছিলাম, পাশে বৌদি ছিল, পিছনে মা আর দাদা, যদি গাড়িটা আমাদের গাড়ির পেটে মারত তাহলে মা আর বৌদির বড় ক্ষতি হতো। এদিন অ্যাক্সিডেন্ট স্পট থেকে সায়ক একটি ভিডিও করে পোস্ট করলেন, যেখানে দেখা যাচ্ছে তাদের গাড়ির সামনের অংশটা একেবারে ভেঙে চুরে গেছে, খুলে গেছে নম্বর প্লেট। দুর্ঘটনার ভয়াবহতায় শিহরিত হতে দেখা যায় তার দাদাকে, কিন্তু তারা এখন কেমন আছেন? সায়ক জানান, তারা সকলেই ভালো আছেন, মনে হলো আমাদের গাড়িটা কেউ পিছন থেকে ধরে রেখেছে, নইলে সামনের দিয়ে ধাক্কা মারলে গাড়িটা ঘুরে যাওয়ার কথা ছিল, কিছু হয়নি, আমাদের কারো তেমন কিছু হয়নি, এমনকি আমরা ভেবেছিলাম অন্যদিকে গাড়িতে যারা আছেন তারা বোধহয় কেউই বেঁচে নেই, কারণ ওই গাড়িটা চারবার পাল্টি খেয়েছিল, উল্টে গিয়েছিল, কিন্তু পরে দেখি কেবল চালক আছেন এবং অবাক করাভাবে তিনিও ভালো আছেন, কেবল তার হাঁটু আর সামনের অংশ কেটে গেছে, এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য আরও খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।